হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট হাইপার লিঙ্ক টু এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে আমাদের এক্সিস্টিং ফাইল বা আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা হাইপার লিঙ্ক ইনসার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। পাওয়ার পয়েন্ট আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এখানে যে প্রেজেন্টেশন আমাদের স্লাইড দেওয়া আছে, তো স্লাইডের এখানে আমাদের টেক্সটের মধ্যে পাশাপাশি আমাদের পিকচারে বা আমাদের কোনো টেবিলে আমাদের যেখানে প্রয়োজন সেখানে কীভাবে আমরা যে আমাদের কোনো এক্সিস্টিং কোনো ফাইল বা আমাদের কোনো ওয়েব পেজের মধ্যে আমরা হাইপার লিঙ্ক করতে পারি সে বিষয়ে বসে দেখব। তাহলে এখন আমরা প্রথমে আমাদের টেক্সট থেকে দেখি। তা টেক্সট থেকে দেখার জন্য উপরে আমাদের এই যে ধরুন অনলাইন মার্কেটিং, আমাদের এখানে কি এই এই শেপের মধ্যে এই টেক্সটগুলো লেখা আছে। তো এখন আমরা ধরনের হাইপার লিঙ্কের করার জন্য আমরা কি আমরা দুই তিনভাবে আমরা হাইপার লিঙ্ক আসতে পারি। তো এখান থেকে প্রথমে আপনি এই যে টেক্সটগুলো সিলেক্ট করবেন। পাস করার পর আমরা এই যে এখানে ইনসার্ট টেবের মধ্যে আমরা এই দিকে আসলে এই যে আমাদের হাইপার লিঙ্ক, তো এখানে আমরা ক্লিক করে আসতে পারি। অথবা যদি আমাদের নিচে দেখেন লেখা আছে অ্যাড হাইপার লিঙ্ক কন্ট্রোল প্লাস কে, অথবা আমরা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি তাহলে আসতে পারে। অথবা আমরা সিলেক্ট করার পর আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর তখন এই যে লেখা আছে হাইপার লিঙ্ক আমরা এখানে ক্লিক করে আসতে পারি। পাস আপনার একভাবে আসলেই হবে। তাহলে এখন আপনি হাইপার লিঙ্ক আসার পরে এখান থেকে আমরা বলছি কি আমাদের এই যে এখানে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ আমাদের এই বিষয়টা দেখবো। তো এইটা স্যার আমাদের এই যে এখানে পরবর্তী আরও যে বিষয়গুলো আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো দেখবো। এখন আমাদের এটা দেখার জন্য এখন আমাদের এই পাশে আসি। আসার পরে যে লগ ইন, লগ ইনের মধ্যে এখানে তিনটা অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কারেন্ট ফোল্ডার। তো কারেন্ট ফোল্ডার এখানে আমাদের দেওয়া আছে কি মাই ডকুমেন্ট। তো মাই ডকুমেন্টের অধীনে আমাদের যে ফোল্ডারগুলো বা এখানে ফাইলগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের কোনো ফোল্ডারে ঢুকে বা আমাদের এখানে যে ফাইলগুলো দেখা যাচ্ছে এই ফাইলগুলোর সাথে আমাদের এই টেক্সটটা আমরা এখানে লিঙ্ক করাতে পারি। যখন আমাদের এই টেক্সটটা আমরা ক্লিক করব তখন সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে এখান থেকে সারাও যদি আপনি আবার একটু উপর দিকে আসেন, আসার পরে এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আমরা অন্য কোনো ড্রাইভে বা ফোল্ডারে ঢুকতে পারি। অথবা চাইলে আপনারা এই যে এখান থেকে যদি ক্লিক করেন আপ ওয়ান ফোল্ডার, এটা দিলে কি হবে আমাদের এখানে একটা ফোল্ডার আপে চলে যাবে। যেমন আপ ওয়ান ফোল্ডারে ক্লিক করলাম, ধরেন এটার আপে ফোল্ডার আছে জসিম, এটা চলে আসছে, আবার ক্লিক করলে আপে যাবে। অথবা আপনারা যদি ডান দিকে আসেন, আসার পরে দেখা আছে ব্রাউজ দ্য ওয়েব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি করতে পারবো, আমাদের কোনো ওয়েবসাইট থেকে আমাদের ওপেন হওয়ার পরে এখানে কোনো ওয়েবসাইট আমরা ওপেন করার পরে সেই ওয়েবসাইটের সাথে ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে হাইপার লিঙ্ক করতে পারবো। এখন আপনি যে ওয়েবসাইটটা এখন ওপেন করবেন সেটার সাথে ইচ্ছা করলে এখানে আপনি কি করতে পারবেন এই টেক্সটের সাথে হাইপার লিঙ্ক করতে পারবেন। টেক্সটে ক্লিক করলে সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর আমরা এই যে এখানে আসলে এখানে ব্রাউজ ফর ফাইল, এটা হচ্ছে এখানে আপনার কোনো ফাইল ব্রাউজ করে সেই ফাইলের সাথে আপনি হাইপার লিঙ্ক করতে পারবেন। তাহলে ধরুন আমরা এটাতে দেখি, প্রথমে আমরা এটা ক্লিক করি, বাস ব্রাউজ দিস ফাইলে ক্লিক করার পরে এখন আপনার কোন ফাইলের সাথে হাইপার লিঙ্ক করবেন সেটা কোনো ড্রাইভে ঢুকে বা আমার এখানে ধরুন মাই ডকুমেন্টে যাই। তারপর এখান থেকে ধরুন আমার আমার কোন ফাইলটার সাথে আমি লিঙ্ক করবো, ধরুন যে টেস্ট প্রেজেন্টেশন, টেস্ট প্রেজেন্টেশন এই ফাইলটা আমি সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর টেস্ট প্রেজেন্টেশন আমার এই ফাইলটা চলে আসছে এখানে। আসার পরে এখন আমি আবার ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে ধরুন এই যে লিঙ্ক করে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু আমি ক্লিক করলে কিন্তু এখন কাজ করবে না। কেন, এখন আমার এখন আমি বর্তমানে এই অবস্থায় আছি, আমাকে এটা যখন লিঙ্কে ক্লিক করলে কাজ করবে কোন মোডে আসলে, যখন আমি এটা ভিউ শো করবো মানে স্ক্র্যাচ শো করবো তখন, যেহেতু আমাদের স্ট্যাডের বিষয় কারণে। তাহলে এখন এটা আমাকে ভিউ শো বা স্ক্র্যাচ শো করার জন্য আমরা এই যে এখান থেকে যে স্ল্যাশ হতে ক্লিক করি আমরা এখান থেকে ঢুকতে পারি। অথবা আপনি এই যে স্ল্যাশ হতে আসবেন, আসার পরে এই যে যদি কারেন্ট স্ল্যাটটা করেন তাহলে যে কারেন্ট ফর্ম কারেন্ট এটা দেবেন, আর যদি শুরু থেকে করেন তাহলে এটা দেবেন। তাহলে আমি কারেন্ট স্ল্যাটটা করবো, এই যে ফর্ম কারেন্ট স্ল্যাটে ক্লিক করলাম, বাস আসার পরে এই যে আমার এখানে ধরেন হাতের মধ্যে চলে আসছে, হাতের মধ্যে চলে আসছে, এবং ধরেন লেখা আসছে আমার যে সি ড্রাইভ ইউজার আমি কোন লিঙ্কের সাথে এখানে ই করেছি, আমি হাইপার লিঙ্ক করেছি মানে কোন ইয়ার সাথে আমি পাতের সাথে, এটা দেখাচ্ছে। কিন্তু এখন এখানে আমি ক্লিক করি, এই ধরুন আমার এখানে এই স্ল্যাট ওপেন হয়ে গেছে, তাহলে যার সাথে আমি লিঙ্ক করে সেটা ওপেন হয়ে গেছে। আবার এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম, বা করার পর আবার এখানে ক্লিক করি, এই ধরনের চলে আসছে। এইভাবে কিন্তু এখানে আমার এই কাজটা করে, তাহলে এটা কিন্তু আমরা দেখলাম। আর দেখার পর এখন আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে চলে আসে, আবার এটা সিলেক্ট করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এখন যদি আবার এই যে এখানে যাই রিমুভ হাইপার লিঙ্ক, এখান থেকে হাইপার লিঙ্ক আমি রিমুভ করতে পারি। অথবা এটা সিলেক্ট করার পরে আমরা যদি মনে করি আবার ইনসাইড আইসে আমরা এই যে হাইপার লিঙ্কে যাই, যার পর আমরা এই যে রিমুভ হাইপার লিঙ্ক আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারি। আমি রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করলাম, আমার রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এই যে স্ক্র্যাচ হতে চাই, এখন হাতের মতো আসতেছে না, এখন ক্লিক করলে কিন্তু আর কাজ করবে না, এখন হাতের মতো আসতেছে না, ক্লিক করলে কাজ করবে না, এখন পরবর্তী স্টেপে চলে আসছে আমাদের। আবার এখানে যাই, এই ধরুন এখানে গেলে আমরা কিন্তু এখানে হাতের মতো নেই, ক্লিক করলে কাজ করবে না, বাস এখন আমরা স্ক্যাপ চার দিয়ে বাস এটা ক্লোজ করে দিলাম। বাস তারপর এখন আমরা আবার আমাদের এই টেক্সটটুকু আমরা সিলেক্ট করে আবার আমরা এখান থেকে ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক, বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে চার দিয়ে হাইপার লিঙ্কে আসলাম। আসার পরে এখান থেকে তো আমরা এগুলো দিয়ে যাইতে পারি, অথবা বলছি এখান থেকে আমরা করতে পারি। তারপরে ধরুন আমরা এখান থেকে অন্য একটা ফাইল দিয়ে দেখাচ্ছি, আমাদের এখানে পাওয়ার পয়েন্টের ফাইল ছাড়া ধরুন আমার এমএস ওয়ার্ডে গেলাম।
এমএস ওয়ার্ড আগে আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল দেখা দিচ্ছি, ধরুন আমি এখান থেকে কোন ফাইলটা বুলেট নাম্বারিং এই ফাইলটা আমি সিলেক্ট করে রেখে দিলাম, তো এই ফাইলের সাথে লিঙ্ক হয়ে গেলো। আমরা স্ল্যাশ হতে যাই, তারপরে এই যে হাতের মতো আসতে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু আমার ওই ফাইলটা ওয়ার্ডের সেই ফাইলটা ওই ওপেন হয়ে গেলো। এই যে ওয়ার্ডের ফাইলটা কিন্তু বুলেট নাম্বার ফাইলটা ওপেন হয়ে গেলো, বা সেটা আমরা ক্লোজ করে দিলাম, বাস স্ট্যাটাস আমরা আগের মতো চলে আসলাম। এইবার কিন্তু এখানে কাজটা করে, বাস এখন আমাদের এখন থেকে আবার ধরুন আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখন যদি আবার হাইপারলিঙ্কে আসি, আসার পরে ধরুন এই যেটা দেওয়া আছে এখান থেকে এটা যদি মনে করেন আমরা চেঞ্জ করে দিতে চাই, যে এই লিঙ্কটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আপনি অন্য লিঙ্ক দেবেন, তাহলে কী লিঙ্ক দেবেন সেইটা আপনি এখান থেকে বা বলছে আপনি এই এখান থেকে আপ করে বা আপনি এখান থেকে যে কোন জায়গা থেকে দেখাই দেবেন সেটা দেখাইতে পারেন। আমি আবার এখান থেকে দেখাই দিচ্ছি ধরুন অন্য একটা ফাইল, ধরুন আমি কোনটা দেখাবো এক্সেল একটা ফাইল দেখাই দিচ্ছি, আমি এখান থেকে ধরুন এই ফর্মুলা ফাইলটা ওকে করে দিলাম, বাস এখন আবার স্ল্যাশ চলে আসি, আমি এটা ক্লিক করলে এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে, এই এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল। এই ইচ্ছাগুলো আপনি এডিট করতে পারেন, আমি এটা দেখাই দিলাম, বাস এখন ওটা আমরা ক্লোজ করে দিই, বাস তারপর কীভাবে হাইপারলিংক রিমুভ করতে সেটা তো আমরা দেখলাম। বাস এখন আমাদের এখান থেকে ধরুন এটা আবার আমরা সিলেক্ট করে আমাদের টেক্সটটাকে আমরা সিলেক্ট করে আবার হাইপারলিঙ্কে চলে আসি, আসার পরে তো এগুলো আমরা দেখলাম কী কাজ করে। তারপর আমরা যদি চাই যে স্ক্রিন টিপস ইউজ করতে সেটা আমরা করতে পারি, স্ক্রিন টিপস দিলে কী কাজ করে সেটা আমি দেখাচ্ছি। এখন যদি আমরা যদি যাই স্ক্রিন টিপ ছাড়া, তাহলে কি এখানে গেলে আমাদের কিন্তু এই যে এখানে সি ড্রাইভ ইউজার জসিম মানে আমাদের পাত্তা চলে আসে, যখন আমরা এখান থেকে স্ক্রিন টিপ দিব তখন দেখেন কি স্ক্রিন টিপস লেখাটা আসবে, পাত্তা শো করবে না। এখন আমাদের এখানে স্ক্রিন টিপ দিলে আমি এখানে কী লিখে দিলাম, ধরো আমার নামটা লিখে দিলাম, এখন কিন্তু আমার ওই পাত্তা আসবে না, শুধু আমার নামটা স্ক্রিন টিপ হিসেবে শো করবে। ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক, এখন আমরা এখানে যাই, এই দেখেন আমার এখানে জসিম উদ্দিন খন্দকার নামটা চলে আসছে, এটা হচ্ছে স্ক্রিন টিপসের বিষয়। বাস এখন এখানে ক্লিক করলে আমার এই ফাইলটা ওপেন হবে, কিন্তু যে পাত্তা কিন্তু আসে নাই, বাস এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস এটা ক্লোজ করে দিলাম, আবার এটা সিলেক্ট করা আছে, আমরা হাইপারলিঙ্কে যাই, যাওয়ার পর স্ক্রিন টিপস আমরা জানলাম কী কাজ করে, আমরা স্ক্রিন টিপস উড়াই দিচ্ছি, বাস এটা ডিলিট করে ওকেতে ক্লিক করে আবার পাত্তা চলে আসবে। এখন আমরা এদিকে আসি, এই কারেন্ট ফোল্ডারের পরে কী আছে ব্রাউজার স্পেস, আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমাদের এখানে কি ব্রাউজার স্পেসগুলো মানে যেই ফাইলগুলো কী করা আছে আমাদের এখানে ব্রাউজ করা আছে, আমরা অলরেডি ব্যবহার করছি ওই ধরনের ফাইলগুলো এখানে কী করা আছে আমাদের দেওয়া আছে, এখান থেকে এই ফাইলের লিঙ্ক নিয়ে ইচ্ছেগুলো আমি হাইপারলিঙ্ক করতে পারি। যেমন এখান থেকে ধরুন আমি কোন ফাইলটা, ধরুন আমি জাস্ট একটা ফাইল দেখা দিলাম, দেখানোর পর ওকে ক্লিক করি, এখন যদি আমি স্ল্যাশ হতে গিয়ে এই লিঙ্কে ক্লিক করি তো এটা কিন্তু মনে হচ্ছে না, কারণ এটা সে পাত্তা খুঁজে পাইতেছে না। আবার এটা আমরা বাদ দিয়ে আমরা আবার এখানে অন্য একটা দেখাচ্ছি, ধরুন আমি এটা দেখাইলাম, ওকেতে ক্লিক, এখন আমি স্ল্যাশ হতে গিয়ে দেখি এটা ক্লিক করলাম, এখন সে কিন্তু খুঁজতে আসছে লিঙ্কটা, বাস এখন কিন্তু ধরুন এই যে এটা চলে আসছে, এটার সাথে লিঙ্ক করা আছে, এখানে চলে আসছে, এই যে চলে আসছে, এটা এটা চলে আসবে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস আবার এখানে আমরা স্ক্রিপ্ট চাপ দিয়ে আসলাম, এখন আমরা আবার হাইপারলিঙ্কে যাই, তারপর আমরা এই ব্রাউজার স্পেসটা কি এটা জানলাম, এখান থেকে এগুলো আপনার যেগুলো ব্যবহার করছেন সেই পাথগুলো এখানে মানে লিঙ্কগুলো থাকবে, এগুলো থেকে আপনি হাইপারলিঙ্ক করতে পারেন। তারপরে রিসেন্ট ফাইল, রিসেন্ট যে ফাইলগুলো আপনি কি করছেন ওপেন করছেন, রিসেন্ট যে ফাইলগুলো আপনার আছে এখানে সেই ফাইলগুলো এখানে দেওয়া আছে, আপনার চাইলে এগুলো থেকে আপনি লিঙ্ক দেখাইতে পারেন। যেমন রিসেন্ট আপনি যেগুলো ব্যবহার করছেন, যেমন রিসেন্ট আমি কোনটা ধরুন আমি এটা ব্যবহার করছি, যে এটা ডি ড্রাইভ থেকে এটা আমি এখন ওকেতে ক্লিক করলাম, করার পর আমি যদি স্ল্যাশ শো বা আমি এখানে যে ইয়েতে যে আপনার এই স্ল্যাশ শোতে যে আমি যে ফ্রম কারেন্ট স্ট্যাট দেখাই দিই, পরটা ক্লিক করি, এখন বাস এই যে আপনার পিকচারটার সাথে লিঙ্ক করা আছে চলে আসছে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তাই আমরা টেক্সের মাধ্যমে এই বিষয়গুলো দেখলাম, তাহলে এখন কীভাবে আমরা এখান থেকে হাইপারলিঙ্ক করতে পারি, আবার হাইপারলিঙ্কে গেলে তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো এখানে দেখা হয়ে গেলো, যে আমাদের এখানে কোনো ফাইল বা আমাদের কোনো পিকচার সাথে কীভাবে লিঙ্ক করা যেতে পারে সেটা দেখলাম। বাস এখন ধরেন তারপর আমাদের এখানে বুক মার্কের একটা বিষয় আছে, আমরা বুক মার্কেট পরে আসতেছি, তার আগে ধরেন এখন আমরা এখান থেকে তো ফাইলস এর আমাদের ওয়েব পেজ, তাহলে আমাদের কোনো ওয়েব পেজের সাথে কীভাবে লিঙ্ক করাতে পারে সেটা আমরা দেখি। যেমন এখানে আমি যদি মনে করেন কী করলাম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, যেমন আমি কী দিলাম এখানে দিলাম হেলথ www.health.com, এই সাইটটা আমি এই লিঙ্ক দিয়ে দিলাম ওই ওয়েবসাইটটা, তারপর ওকেতে ক্লিক, এখন যদি আমি এখানে স্ল্যাশ শো করার পর আমি এই লিঙ্কে ক্লিক করি, এই যেটার মধ্যে এই ধরনের ওয়েবসাইট নাম চলে আসছে, ক্লিক করলে মানে health.com ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, মানে আপনার যেই ওয়েবসাইটের নাম দেবেন সেটা ওপেন হয়ে যাবে, এই চলে আসছে এখানে, এটা এইভাবে কিন্তু এখানে কাজটা করে। আবার এখানে আসে আমরা, বাস আসার পরে এখন ধরেন আমরা এটা এখান থেকে স্ক্রিপ্ট সাথে ক্লোজ করে নিলাম, বাস এই এই টেক্সটটা, এখন এই টেক্সটের মধ্যে করছে আপনি যেই টেক্সটই করবেন সেই টেক্সটই হবে। এখন ধরেন আমরা এই টেক্সটটা আবার এখান থেকে সিলেক্ট করে আবার ধরুন হাইপারলিঙ্ক ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক ছাড়াও আপনি এখানে যে আপনার যে কোনো লিঙ্ক হতে পারে, সেটা ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপ বা আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার যে লিঙ্ক দিবেন এই অ্যাড্রেসের মধ্যে সেই লিঙ্কটার সাথে আপনার এই টেক্সের বা আপনি যদি পিকচারের সাথে দেখেন পিকচার আমার টেক্সট সিলেক্ট করা আছে এই টেক্সের সাথে সেই লিঙ্ক হলে টেক্সে ক্লিক করলে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, যেটা আমি অলরেডি দেখলাম। এইভাবে আপনার অ্যাড্রেস দিয়েও আপনি ইচ্ছা করে হাইপারলিঙ্ক করতে পারেন।
তারপরে এখন ধরো আমাদের পরবর্তীতে এখানে আমাদের আছে বুকমার্কের যে বিষয়টা বলছিলাম, তো বুকমার্কের মাধ্যমে কিভাবে হাইপারলিংক করতে পারি। এখন ধরুন আমাদের এই যে টেক্সটটা সিলেক্ট করা আছে, এটা আমরা এখন যে বুকমার্কে যাই, যারপর এই টেক্সটে ক্লিক করলে আমাদের কি ওপেন হবে, তাহলে এখানে ধরুন আমার এই যে স্লাইডের মধ্যে এখানে কিন্তু কয়েক টেক্সট, ছয়টা স্লাইড দেওয়া আছে, তারপরে যে কাস্টম শো দেওয়া আছে, তারপরে যে প্রিভিয়াস স্লাইডটা, নেক্সট স্লাইড, আপনি কোনটা ওপেন করবেন, তো এই টেক্সটে ক্লিক করলে, যেমন আমি দিলাম টেক্সটে ক্লিক করলে আমার এখান থেকে এই যে যে এই স্লাইডটা, যে বাংলাদেশ নামে যে স্লাইডটা, সেটা ওপেন হবে। তো এটা আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, বাস এখন এটা চলে আসছে। এখন আবার ওকেতে ক্লিক করি, স্লাইড হতে যাই, এখন ধরুন এই যে আমি এখানে ক্লিক করলে এই যে আমার বাংলাদেশের স্লাইডটা চলে আসছে, এটা এইভাবে কিন্তু এখানে কাজটা করে। আবার এখানে আমরা চলে আসি, আসার পরেও ধরুন আমরা এইটা দিয়ে দেখলাম আমাদের টেক্সটগুলো, এবার যদি আমরা একটা পিকচার সিলেক্ট করি, ধরুন আমাদের এই পিকচারটা সিলেক্ট করলাম, করার পর এখন আমরা হাইপারলিঙ্কে যাই, যাওয়ার পর এখন ধরুন আমরা এর সাথেও আমরা এখান থেকে যে কোনো ফাইল বা চাইলে আমরা ওয়েব অ্যাড্রেস দিয়ে লিঙ্ক করতে পারবো, আপনি ওয়েব অ্যাড্রেস দিলে হবে বা ফাইল দিলে হবে, বা আপনি চাইলে এখানে বুকমার্কে করতে পারবেন। তো বুকমার্ক সিলেক্ট করে আমি ধরুন কোনটা দিলাম, যে এখান থেকে এটা ক্লিক করলে আমার কোথায় যাবে, ধরুন আমার নেক্সট স্লাইডে যাবে, আমি এটা দিলাম, দেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক করলাম, এখন আমি স্লাইড শো করে এটা ক্লিক করলে এই যে নেক্সট স্লাইডে চলে আসছে। আবার ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করে আবার এখানে আমি হাইপারলিঙ্কে গেলাম, যার পর আবার এখানে আমি ধরুন যে কি এটার পরিবর্তে আমি নেক্সট স্লাইডের পরিবর্তে কী নিব, ধরুন আমি এই যে কাস্টম শো যেটা তৈরি করছি এটাতে ক্লিক করলাম, তো এটা কাজটা করবে। এখন ওকেতে ক্লিক করি, স্লাইড শো থেকে এখানে ক্লিক করলে এই যে কাস্টম শো এটা চলে আসছে, মানে কাস্টম শো হিসেবে যেটা দেওয়া আছে এটা চলে আসছে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। আর তারপর আবার আমি পিকচার সিলেক্ট করে আমি যদি হাইপারলিঙ্কে যাই, যার পরে ধরুন এখান থেকে আমি এই যে এখানে বুকমার্ক যেটা করতে নিয়েছিলাম, মানে বুকমার্ক আপনি এখানে ক্লিক করলে যেটা আসে সেম জিনিসটা, এই যে এখানে গেলে কিন্তু সেম জিনিসটা এখানে দেওয়া আছে। তারপর এখানে আমরা চলে আসি, আসার পরে ধরুন আমরা তো বুকমার্ক, তারপরে স্ক্রিন টিপস, রিমুভ হাইপারলিঙ্ক এগুলো জানলাম, তাছাড়া এখানে পিকচার্সের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার কোনো ফাইলও দেখাতে পারেন, সেই ফাইলটা এখানে কোন জায়গা থেকে দেখবেন দেখাতে পারেন। তাহলে ধরুন আমি এখান থেকে কোথায় যাই, ধরেন আমি এখান থেকে না দেখে আমি এখান থেকে গেলাম, যার পরে আমি একটা যে কোনো ফাইল দেখাচ্ছি, যে এখান থেকে আমি কোন ফাইলটা, ধরুন আমার এই প্রেজেন্টেশনটা, এই যে এটা এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করলাম। এখন যদি মনে করেন আমি এখান থেকে স্লাইড শো অথবা আমার এই যে এখানে স্লাইড শো যে কারেন্ট স্লাইডে ক্লিক করলাম, এখন আমি পিকচারে ক্লিক করলে বাস এখন কিন্তু আমার এই যে স্লাইডটা ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু এখান থেকে আমার হাইপারলিঙ্কের যে বিষয়টা আছে, যে আমাদের এই যে ইনসার্ট টেবের মধ্যে, তো সেটা আমরা কীভাবে এখান থেকে যে বলছি আমাদের কোনো ফাইলের মধ্যে, এক্সিস্টিং ফাইলের মধ্যে, বা আমাদের কোনো ওয়েব পেজের বা ওয়েবসাইটের মাধ্যমে যে আমাদের এখানে যে পিকচার বা আমাদের টেক্সটের সাথে কীভাবে আমরা হাইপারলিঙ্ক করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট হাইপারলিঙ্ক টু এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমরেজা সমুদ্দিন খন্দকার, জে ক্যাপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ হাইপার লিঙ্ক বুকমার্ক অর টু প্লেস ইন দিস ডকুমেন্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে আমরা কীভাবে বুকমার্ক অথবা টু প্লেস ইন দিস ডকুমেন্ট এর মাধ্যমে আমরা হাইপারলিঙ্ক তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি, আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডের মধ্যে এখানে কোনো টেক্সট বা পিকচার থাকলে তার মধ্যে এখানে আমরা কী করব, যে বুকমার্ক মাধ্যমে অথবা বলছি আমরা যে আমাদের একটা ডকুমেন্টের প্লেসে, মানে আমাদের স্লাইডের এই যে এখানে টেক্সট বা আমাদের পিকচারের অন্য কোনো স্লাইডের দিকে আমরা কীভাবে যে এখানে লিঙ্ক করাইতে পারি সে বিষয়টা বলছি দেখব। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য ধরুন আমাদের এই যে প্রথম যে স্লাইডের মধ্যে টেক্সট আছে, এখান থেকে ধরুন আমার উপরে যে টেক্সট আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা আমি প্রথমে সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, তাহলে আমাদের হাইপারলিঙ্ক এখান থেকে যেতে পারি আমরা, অথবা ধরুন আমরা যদি এই যে ইনসার্ট টেবে আসার পর আমরা এই যে হাইপারলিঙ্ক ক্লিক করে যেতে পারি, অথবা আপনার এখানে এই যে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আমরা কে প্রেস করি, তাহলে আমরা শর্টকাটের মাধ্যমে আসতে পারি, বাস আপনাকে আসলেই হবে। আসার পর এখান থেকে আজকে আমরা এখান থেকে এই যে আমাদের প্লেস ইন দিস ডকুমেন্ট অথবা আমাদের এই যে এখানে দেওয়া আছে বুকমার্ক, আমাদের এইটা বুকমার্ক থেকে অথবা আমরা এখান থেকে সেম কাজটা করতে পারি। তো এখান থেকে আমাদের ধরেন যে এটা ছাড়াও এই যে এক্সিস্টিং ফাইল ওয়েব পেজ, তো এই অপশনটার মাধ্যমে কীভাবে আমরা হাইপারলিঙ্ক তৈরি করতে পারি তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আজকে আমরা এই যে বুকমার্ক বা এটা বলছি, তাহলে আমরা যদি বুকমার্কে ক্লিক করি আমাদের যে বিষয়গুলো আসে সেম বিষয়গুলো কিন্তু আমরা এখানে ক্লিক করলে সেম বিষয়টা আসবে। তাহলে এখন ধরুন আমরা বুকমার্কে ক্লিক করার পরে এখন আমাদের টেক্সটের সাথে এখান থেকে আমরা
কার সাথে আমরা লিঙ্ক করাবো। এখানে কিন্তু আমাদের এই প্রেজেন্টেশনে যত বিষয় আছে সবগুলো বিষয় দেওয়া আছে। যেমন এখানে আপনি ইচ্ছা করলে আমার বর্তমানে কোন স্লাইডে আমরা আছি, ফার্স্ট স্লাইড আছি, আপনি ইচ্ছা করলে এখান থেকে লাস্ট স্লাইড দেখা দিলে আমরা যখন টেক্সটে ক্লিক করব তখন আমরা লাস্ট স্লাইডে চলে আসতে পারবো। আবার প্রিভিয়াস স্লাইডে দিলে পূর্বের স্লাইডে আসবে, নেক্সটে দিলে নেক্সটে, তারপরে স্লাইড, এখানে টাইটেলের মধ্যে আমাদের এই যে স্লাইডের এখানে টাইটেলগুলো দেওয়া আছে, এখানে আপনি যেটা দেখা দেবেন সেই স্লাইডে আপনি ঢুকতে পারবেন, সেই স্লাইডে টাইটেল ঢুকতে পারবেন। তারপরে কাস্টম শো আমাদের যদি করা থাকে, আমাদের কাস্টম শো যে করা আছে একটা নাম দিয়ে, তাহলে এখন আমাদের স্টাইলগুলো থেকে যেই স্টাইলগুলো আমরা দেখবো সেটাতে একটা কাস্টম শো করা আছে এই যে নাম দিয়ে, তো চাইলে আপনি সেটাও এখানে লিঙ্ক করে ঢুকতে পারেন। তো আমরা বিষয়গুলো দেখি, যেমন আমরা প্রথমে এই লাস্ট স্টাইল এটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম, করার পর আবার ওকেতে ক্লিক করি, বাস এখন এখানে কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেল, এখন কিন্তু এখানে শো করতেছে না। তাহলে কীভাবে শো করাতে হবে, আমাদের এই যে এখান থেকে নিচে স্ট্যাটাস বারের মধ্যে দেওয়া আছে স্লাইড শো, আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আপনি এই যে এখান থেকে স্লাইড শোতে যাওয়ার পরে এই যে এখান থেকে ফ্রম বিগিনিং দিলে প্রথম দিকে আসবে, তাহলে আমরা এটা দেখাবো ফ্রম কারেন্ট স্টাইল, এটা সিলেক্ট করে দিলে বার কারেন্ট স্টাইল চলে আসবে, আসার পরে যে এখানে হাতের মতো আসছে, হাতের মতো আসা মানে কি লিঙ্ক হয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লাস্টের স্লাইডটা চলে আসবে, আমরা এখানে ক্লিক করলাম তাহলে আমাদের লাস্টের স্লাইডটা কিন্তু শো করছে, এইভাবে কাজ করে। আবার আমরা এখানে স্কেল টপ দিয়ে আগের মতো আসলাম, কিন্তু লাস্টের স্টাইল চলে আসছে কিন্তু। এখন আবার আমরা ফার্স্ট স্টাইলে চলে আসি, আসার পরে আমাদের টেক্সটটুকু আবার আমরা সিলেক্ট করে এখন যদি চাই যে লিঙ্কটা আমরা রিমুভ করে দিব, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এলাকা আছে রিমুভ হাইপার লিঙ্ক এটা ক্লিক করে রিমুভ করতে পারি, অথবা আপনি যদি আবার ইনসাইড আসেন, আসার পর হাইপার লিঙ্কে ক্লিক করেন, করার পরে এই যে এখান থেকে ধরুন এই যে রিমুভ লিঙ্ক, আমরা এখানে ক্লিক করলে লিঙ্কটা রিমুভ হয়ে যাবে, রিমুভ লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কটা রিমুভ হয়ে গেছে, এখন তার লিঙ্কটা নাই। আবার সিলেক্ট করে আবার আমরা এখানে নিয়ে গেলাম, যার পরে এখন আমরা এই যে বুক মার্কে বসে এখান থেকে যে বিষয় আছে সেম বিষয়টা আমরা যে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করি সেম বিষয় এখানে আমরা করতে পারি। বাস এখন আমরা এই লাস্ট স্লাইডের মতো আমরা ফার্স্ট স্লাইড বা আপনি এখান থেকে যে স্লাইডটা প্রিভিয়াস স্লাইড যেটা সিলেক্ট করবেন সেখানেই টেক্সে ক্লিক করে ঢুকবে। তারপর বলছে আমরা এখানে স্লাইড এই যে টাইটেলের মধ্যে ধরুন আমরা এখন কী করি এখান থেকে এই যে হাউ আর ইউ ধরুন আমরা এটা সিলেক্ট করে দিলাম, তো এটা সিলেক্ট করার পর আমি যদি ওকেতে ক্লিক করি, করার পর আমরা স্লাইড শুতে আসি, এখন যদি এখানে ক্লিক করি এই ধরুন হাউ আর ইউ আমাদের এই স্লাইডটা চলে আসছে, এটা চলে আসলো। এখন আবার আমরা স্কেপ টপ দিয়ে আগের মতো চলে আসলাম, বা তারপর এখান থেকে আমরা আবার আমাদের স্লাইডে চলে আসি, আবার আমরা টেক্সট সিলেক্ট করে অ্যাপে লিঙ্ক করলাম। যার পরে এখন আমরা এখন যদি আমরা চাকরি করার জন্য ধরুন আমরা এই যে স্ক্রিন টিপস একটা অপশন আছে এটা আমরা সেট করার জন্য, তাহলে আমরা কিন্তু করতে পারি। তো করার জন্য কি এখন থেকে ধরুন আমি প্রথমে দেখাই দিচ্ছি যে এখানে আমার অনলাইন মার্কেটিং আমার এটা ঢুকবে, আমার এই যে এটা আসবে এই স্লাইডে আসবে, পাশাপাশি স্ক্রিন টিপস শো করবে, এটা দেখা দিয়ে আমি আমার স্ক্রিন টিপস ধরুন আমি আমার নামটা লিখে দিচ্ছি, বাস আমি লেখা দেওয়ার পর ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক। এখন আমি স্লাইড শোতে যাই, আমি যদি এই যে লিঙ্কে এখানে ক্লিক করি এই দেন আমার কিন্তু এখানে মাউস পয়েন্টের সাথে আমার নামটা চলে আসছে, নিশ্চয় জসিমুদ্দিন খন্দকার নামটা চলে আসছে, এখানে আমি ক্লিক করি বাস আমার এই স্লাইডে এখানে চলে আসছে। এইভাবে ধরুন আপনি এখান থেকে এই হাইপার লিঙ্ক করতে পারেন। তারপর ধরুন এখন আমরা যদি আমাদের এই স্লাইডে চলে আসি, আসার পরে ধরুন আমি কী করবো এখান থেকে ধরুন আমার এই পিকচার সাথে লিঙ্ক করবো, এই পিকচারটা আমি সিলেক্ট করে এখন হাইপার লিঙ্কে গেলাম, যার পর আপনি এই যে বুকমার্ক এখানে যান বা আপনি এখানে যান এই জায়গা থেকে গেলেই হবে। তাহলে এখানে আমি যাওয়ার পরে এখানে আপনার এই যে স্লাইড টাইটেল আপনি এখানে ধরুন হাইপার লিঙ্ক করতে পারেন, অথবা এটা ক্যান্সেল করে দিতে বলছি এই যে এখানে গেলেন, যার পরে এখান থেকে করতে পারেন। এখন এর সাথে আপনি কিসের লিঙ্ক করাবেন, এর সাথে ধরুন আমি এখানে দিলাম কি কাস্টম শো যে আমার করা আছে এটা লিঙ্ক করাবো, এটা সিলেক্ট করে দিয়ে আমি ওকেতে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে এই যে স্লাইড শোতে গেলে এখন আমি যদি ক্লিক করি হাতের মতো আসছে, ক্লিক করলাম এদের আমার কিন্তু কাস্টম শো হিসেবে যেটা দেওয়া আছে আমাদের সেই স্লাইডটা চলে আসছে, এইভাবে কাজ করে। তারপর আবার ধরুন এখানে আমি স্লাইডে চলে আসে আবার পিকচারে গেলাম, যার পরে এবার আমি হাইপার লিঙ্কে গিয়ে আমি ধরুন তো এখান থেকে এটা করলাম কাস্টম শো, স্যার আপনি যেটা করবেন। এখন যদি মনে করেন আমি কী করি এখানে নেক্সট স্লাইড এটা সিলেক্ট করলাম, করার পর আমি একটা স্ক্রিন টিপ দেখাই, স্ক্রিন টিপসে গিয়ে এখানে আমি যাই লিখি, যাই লিখলাম লেখার পর ওকেতে ক্লিক, এখন ওকেতে ক্লিক করে আবার যদি এখানে আমি স্লাইড শোতে গিয়ে এখন এই ধরুন এখানে মাউস পয়েন্টার লেখা আসছে দেখতে নিচে কিছু লেখা আসছে দেখলাম আমি স্ক্রিন টিপসে লিখছি, এখন আমি ক্লিক করলাম এই ধরুন নেক্সট স্লাইডটা চলে আসছে। এইভাবে এখান থেকে আমরা কী করতে পারি আমাদের এই যে পাওয়ার পয়েন্টে আমাদের যে এখানে স্লাইডে আমাদের টেক্সট পাশাপাশি পিকচার থাকবে তার মধ্যে আমরা এই হাইপার লিঙ্ক থেকে যে আমরা বুকমার্কের মাধ্যমে বা আমরা বলছি যে টু প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশনের মাধ্যমে কীভাবে আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট হাইপার লিঙ্ক বাই বুকমার্ক অর টু প্লেস ইন দিস ডকুমেন্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমডি দশমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট হাইপার লিঙ্ক, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে
আমরা কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করে এবং আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা হাইপারলিংক তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আজ পাওয়ার পয়েন্ট আসার পরে কী বলছি যে আজকে আমরা কী করবো যে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা এখানে কোনো টেক্সট বা ইমেজকে আমরা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা যদি চাই নতুন কোনো একটা ডকুমেন্ট আমরা তৈরি করতে সেটা আমরা লিঙ্কের মাধ্যমে করতে পারি, অথবা চাইলে আমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা লিঙ্কের বিষয়টা করতে পারি। তো কীরকম বিষয়টা আমরা করি, প্রথমে আমরা উপরে আমাদের এই টেক্সটটুকু আমরা ধরুন এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে যে হাইপারলিঙ্ক এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি, অথবা আপনারা এই যে এখানে ইনসার্ট আসার পরে হাইপারলিঙ্ক এখানে ক্লিক করে আসতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে হবে। যেমন কন্ট্রোল কে প্রেস করলাম, পাস করার পরে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট আর এই যে ইমেল অ্যাড্রেস এই দুইটা বিষয় দেখবো। তো এই দুইটা স্যার আমরা এখানে এক্সিস্টিং ফাইল রয় পেজ তারপরে প্লেস ইন দিস ডকুমেন্ট, তো এই দুইটার মাধ্যমে কীভাবে হাইপারলিঙ্ক করতে হয় তার উপর কিন্তু আলাদা আলাদা দুইটা ভিডিও আছে, তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আমাদের আজকে এখান থেকে প্রথমে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করলাম, পাস করার পরে এখন আমাদের যে টেক্সট টু ডিসপ্লে যে টেক্সটটুকু আমরা সিলেক্ট করলাম সেটা এখানে ডিসপ্লে হয়েছে। তারপর এখান থেকে আমাদের নেম অফ দ্য নিউ ডকুমেন্ট, আমাদের যে নতুন ডকুমেন্টটা হবে সেটার নাম কী হবে সেই নামটা আমরা এখানে দিব। তো আমি ডকুমেন্টের নাম কি এখানে দিলাম যে জসিম প্রেজেন্টেশন, ওকে ধরুন এই নামটা দিলাম। দেওয়ার পরে ফুল পাথ, এখন এই যে প্রেজেন্টেশনের এই যে ফাইলটা তৈরি হবে ডকুমেন্টটা হবে এটা কোথায় তৈরি হবে সেই লোকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে যে এখানে যে মাই ডকুমেন্ট হবে। আপনি তাহলে চেঞ্জে গিয়ে আপনার লোকেশন চেঞ্জও করতে পারেন। তাহলে ধরুন আমি এটা রাখলাম, রাখার পরে হোয়েন টু এডিট, যে যখন আপনার এই প্রেজেন্টেশনটা বা এই ডকুমেন্টটা তৈরি হবে তখন কি আপনি কি করবেন এডিটের বিষয়টা করবেন, এটা কি সাথে সাথে এখনই করবেন না পরে করবেন? তা যদি এখনই করেন তাহলে যেটা সেরে থাকবে আর পরে করলে ওপরটা দেবেন। পাশে আমি যেটা সেরে রাখলাম, পাশ রাখার পরে লাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে ধরুন আমার এখানে কিন্তু এই যে এরকম জসিম প্রেজেন্টেশন নামে একটা ওকে নামে একটা পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি হয়ে গেলো, সাথে সাথে এই যে এরকম চলে আসছে। এখন আপনি এখানে ক্লিক করলে এই যে এটা চলে আসছে। এখন এটা যদি আমরা ক্লোজ করে দিই, আমরা এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে এখন যদি আমরা এখানে স্ল্যাশ হতে যাই, যার পরে এই যে এখানে আমি এটা যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু কোন জায়গায় ফাইলটা তৈরি হয়েছে এটা কিন্তু লোকেশন দেখাচ্ছে। এখন এখানে আমি ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে কিন্তু এখানে আমার যে ইন্ট অফ দ্য শো এটা চলে আসছে, এটা ক্লোজ করে দিলাম, আবার এখানে ক্লিক করি এটা শো হয়ে গেছে। তাহলে আমার ফাইলটা তৈরি হয়ে গেল। আমার ফাইলটা কোথায়, আমি যদি যাই এখানে ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পরে আমার এখানে মাই ডকুমেন্টে আমার এই যে এখানে ধরেন যে জসিম প্রেজেন্টেশন ওকে এই যেটা তৈরি হয়েছে এটা তৈরি হচ্ছে। বাস এখন আমি আবার এখানে যাই আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আমার এই যে টেক্সট যেটা সিলেক্ট করা আছে এটা আমি রাখলাম। এখন আবার হাইপারলিঙ্কে গিয়ে আবার যদি আমি এখানে যাই, যার পরে আমি অন্য একটা ডকুমেন্ট তৈরি করলাম, এখানে নাম দিলাম কি ধরুন এখানে নাম দিলাম বাংলাদেশ ইন্ডিয়া, যার সেখানে নাম দিলাম, দেওয়ার পরে এই লোকেশন রাখলাম যা আছে তাই রাখলাম, রাখার পরে লাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করি, সেই আবার কিন্তু তৈরি হয়ে গেলো বাংলাদেশ ইন্ডিয়া নামে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেলো, মানে একটা প্রেজেন্টেশনের ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করার পর আপনি এই ফোল্ডারে চলে আসেন। তাহলে এই যে আমাদের এখানে কোথায় তৈরি করছে আমাদের এখানে যাই বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ ইন্ডিয়া এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পাওয়ার পয়েন্টে যাই, আবার এটা এখানে ভিউ শো করি, ভিউ শো করলে এই যে এখানে আমরা ক্লিক করলে যে এখানে কিন্তু দেখাচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া ডট পিপিটিএস লোকেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে এইভাবে ইনশোর চলে আসে। বাস এইভাবে আপনি এখান থেকে আপনি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন। বা সেমভাবে আপনি যদি পিকচার সিলেক্ট করেন, করার পরে আপনি হাইপারলিঙ্কে গিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে গেলে এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করি, বাস এগুলো দেখানোর পরে লাস্ট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম, এই ধরুন আমাদের এখান থেকে ফাইলটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনি সেমভাবে পিকচার দিয়ে করতে পারেন। এখন আমরা দেখবো যে আমাদের টেক্সট বা পিকচার যেটা দিই, যেমন আমরা টেক্সট দিয়ে দেখি যে আমরা স্ক্রিন টিপস দেখবো বিষয়টা কী কাজ করে। আমরা এখন হাইপারলিঙ্কে গিয়ে এই যে এখান থেকে যাই, আবার আমরা কী করবো এখান থেকে ধরুন একটা ফাইল তৈরি করি এই নামে দিলাম, দেওয়ার পর আমরা স্ক্রিন টিপস, স্ক্রিন টিপসে ক্লিক করার পর স্ক্রিন টিপসে ধরুন আমি আমার নামটা লিখি এটা দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক, বা বাকি যা সবই রাখলাম, রাখার পরে এখন আমরা ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের এখানে কিন্তু ধরুন এই যে ফাইলটা তৈরি হয়ে গেলো, ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমি ক্লোজ করে দিই, ক্লোজ করার পর স্ক্রিনশটে যাই, যার পর এখানে গেলে কিন্তু দেখেন নামটা তৈরি আসছে, মানে এসি স্ক্রিন টিপস নামটা চলে আসছে, এটা ক্লিক করলাম ইনশো হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস তারপরে ধরুন এখন আমরা এখান থেকে তো এটা দেখলাম যে কীভাবে একটা নতুন ডকুমেন্ট তৈরি হয় আমার এখানে হাইপারলিঙ্কের মাধ্যমে। এখন আমরা দেখবো যে ইমেল অ্যাড্রেসের বিষয়টা কী কাজ করে। তাহলে সেটা ধরুন আমরা এখান থেকে টেক্সট বা পিকচার জেরে দিই, ধরুন আমি টেক্সটে সিলেক্ট করলাম, আবার পাস করার পর আবার হাইপারলিঙ্কে গেলাম, বা যার পরে আমরা এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, করার পরে ইমেল অ্যাড্রেস, তাহলে টেক্সটটা উপরে চলে আসছে। আসার পরে যে ইমেল অ্যাড্রেস আমি তখন ইমেল অ্যাড্রেস দিলাম, এদের আমি যখন ডিজি লিখলাম সাধারণত মেল টু চলে আসছে, অটোমেটিক চলে আসছে। বাস ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে পরে সাবজেক্ট, এখানে আপনারা সাবজেক্টটা দেবেন আপনার দেখা দরকার, ধরুন আমি এখানে সাবজেক্ট দিলাম, দেওয়ার পরে এখানে ধরুন এই যে রিসেন্টলি ইউজ ইমেল, রিসেন্টলি যেটা আপনি ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে থাকবে। বাস তারপরে ধরুন চাইলে আপনি স্ক্রিন টিপস ব্যবহার করতে পারেন,
স্কিন দিস বিষয়টা কি, সেটা তো আমরা অলরেডি দেখলাম। এই যে নাম লেখা আছে, তার নামটা আসবে তখন হাতের মতো, আপনার হাতের মতো আসলে তখন মাউস পয়েন্টার নিলে আপনি দেখবেন যে নামটা চলে আসবে স্ক্রিন টিপসের মধ্যে দেখা। সেটা কিন্তু অলরেডি আমরা এখান থেকে দেখলাম। দেখেন আপনার এই যে ইমেল অ্যাড্রেস আপনার যেটা লেখলাম আমরা, লেখার পরে সাবজেক্ট দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন। বাস এখন আমরা যদি স্লাইড হতে যাই, যার পরে এখানে ধরনের মাউস পয়েন্টার নিলে হাতের মতো আসে। এখন যদি আবার এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে ধরনের যে মেল, এখানে মেল লেখা চলে আসছে। এখন আমরা এখানে আসার পরে যদি ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন অ্যাড অ্যাকাউন্ট, এখন ধরনের আউটলুক ডট কম, তারপরে যে ইয়াহু আপনার, তারপরে যে আদার গুগল, এগুলি সব জিনিস চলে আসছে। তাহলে এখানে মেল বিষয়টা কি দেখেন, আপনার দ্বারা আছে যে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে লিঙ্ক ওপেন করার পরে যখন আপনার লিঙ্কটা যখন ওপেন হলো, তখন ইচ্ছে করলে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে আপনার আউটলুক এক্সপ্রেস বা আপনার যদি আউটলুক মানে মাইক্রোসফট আউটলুক যেটা এখানে আপনি যদি সেট আপ করা থাকে, তাহলে এখান থেকে আপনি ইমেলের বিষয়টা কি করতে পারবেন, যে ইমেলের যে আপনি পাঠানোর বিষয়টা করতে পারবেন, সেটাকে পাঠানোর জন্য এখানে কয়েকটা অপশন দেওয়া। আপনি যেটাতে করবেন সেটা আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে, তাইলে কাজটা করতে পারবেন। এটি আমাদের এই বিষয়টা। তো এইভাবে আপনি এখান থেকে ইচ্ছে করলে এই পাওয়ার পয়েন্ট ডিসপ্লে থেকে আপনার টেক্সট বা পিকচার জেরে দেখা দেন, সেটাকে সিলেক্ট করার পরে আপনি হাইপার লিঙ্কে যেয়ে আপনি ইচ্ছা করলে ইমেলে যেয়ে আপনি ইমেল লিখে ইমেলের বিষয়টা করতে পারেন লিঙ্কের মাধ্যমে। তারপরে রিমুভ করতে গেলে হচ্ছে রিমুভ লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক রিমুভ হয়ে যাবে। তারপরে কি একটা নিউ ডকুমেন্ট কীভাবে কাজ করে সেটা তো আমরা অলরেডি দেখলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট হাইপার লিঙ্ক, ক্রিয়েট নিউ ডকুমেন্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমরুজ আসমুদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এডিট, ওপেন, কপি অ্যান্ড রিমুভ হাইপার লিঙ্ক ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে হাইপার লিঙ্ক এডিট, ওপেন, কপি এবং রিমুভ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে আমরা কি হচ্ছে, আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে আমাদের যে হাইপার লিঙ্ক করা থাকে, তো সেই হাইপার লিঙ্কটা কীভাবে আমরা ওপেন করতে পারি, তারপর চাইলে আমরা হাইপার লিঙ্ক কীভাবে এডিট করতে পারি, রিমুভ করতে পারি, কপি করতে পারি, সে বিষয়গুলো অবশ্যই দেখব। তাহলে এখন ধর প্রথম আমরা একটা হাইপার লিঙ্ক করে নিই। যেমন আমরা এখানে আমাদের এই টেক্সটটুকু সিলেক্ট করে এখানে আমরা এই যে হাইপার লিঙ্কে যাই, এখান থেকে ধরুন আমি কোনো হাইপার লিঙ্ক করি, তখন আমি এখান থেকে যে আমার একটা এখানে ডকুমেন্ট, ধরুন আমার এখানে পাওয়ার পয়েন্টের আমি ধর এই যে এই স্লাইডটা, বা এখান থেকে ছাড়াও আমি যদি এই যে এখানে যাই ব্রাউজ ফর ফাইলে গেলাম, যার পর এখান থেকে যে আমি যে কোনো একটা স্লাইডের সাথে লিঙ্ক করে দিচ্ছি, এখান থেকে কোনটা ধরুন আমি এটা লিঙ্ক করে দিই, ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করি, বা হাইপার লিঙ্ক হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমি স্লাইড হতে গিয়ে এই যে এখানে আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এই স্লাইড ওপেন হয়ে গেল। তাহলে এখন এই যে আমার এখানে যে হাইপার লিঙ্কটা হয়ে গেল, তাহলে এই হাইপার লিঙ্কটা যেটা আমি তৈরি করলাম, এই হাইপার লিঙ্কটা চাইলে এখন থেকে আমরা এডিট করতে পারি। মানে যেই লিঙ্কটা আমরা দিচ্ছি, যেই এটা আমি ফাইলটা দেখাচ্ছি, সেটা আমি চেঞ্জ করে অন্য একটা ফাইল আমি দেখাই দেবো, মানে এডিট করবো। সেক্ষেত্রে আবার আমাকে এই টেক্সটটুকু সিলেক্ট করে আমার কী করতে হবে, আবার এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমার এই যে এখানে লেখা আছে এডিট হাইপার লিঙ্ক, আমরা যদি এডিট হাইপার লিঙ্কে ক্লিক করি, করার পর এখন আমরা এখান থেকে এডিট করতে পারবো। তা আপনি এটা পরিবর্তে কী দেখাই দেবেন, তাই এখানে এটার পরিবর্তে ধরেন আমি কী করবো, যে এখান থেকে আমি অন্য একটা ফাইল আবার এখানে যাই, যার পর আমি এখান থেকে কোন ফাইল ধরেন আমি এখান থেকে পাওয়ার পয়েন্টের সারা আমি ধরেন এখান থেকে ওয়ার্ডে একটা ফাইল সিলেক্ট করে দিলাম, যেটা থেকে ক্লিক করলে আমার এই যে বুলেট নাম্বারিংয়ের ফাইল ওপেন হবে, ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক। এখন আমি স্টার্ট হতে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে ধরেন আমার কিন্তু এখন ধরেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন হয়ে গেলো, তাহলে কিন্তু আমি এডিট করে দিলাম। তো এইভাবে আপনারা এডিটও করতে পারেন। বাস আবার এখানে ধরুন আমি আবার একটা টেক্সটটা সিলেক্ট করার পর আমি যদি এখানে মাউসের ডানবাটনে ক্লিক করি, মাউসের ডানবাটনে ক্লিক করার পরে আমি এডিটের বিষয়টা তো ধরুন দেখলাম। তারপরে এখন যদি আমরা ওপেন হাইপার লিঙ্কে যাই, আমরা ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলে বাস আমরা এখান থেকে হাইপার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এই যে হাইপার লিঙ্কটা আমার করা ছিল, সেই হাইপার লিঙ্কটা কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা ইচ্ছে করলে ধরুন যে এটা স্ল্যাশ শো মানে ভিউ শো না করা দিয়ে সরাসরি আমরা এই যে এখানে টেক্সটটা সিলেক্ট করে মাউসের ডানবাটনে ক্লিক করে আমরা ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করে আমরা ইচ্ছা করলে আমাদের এই লিঙ্কের যে ফাইলটা আমরা ওপেন করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। তারপরে আবার এখানে সিলেক্ট করার পরে মাউসের ডানবাটনে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই হাইপার লিঙ্কটা কপিও করতে পারি। আমরা এই যে কপি হাইপার লিঙ্কে ক্লিক করলাম, করার পরে এটা কপি করে আপনি কোন জায়গায় নেবেন লিঙ্কটা, ধরুন আমি এখানে স্টাইলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ধরুন এখান থেকে আমি এখানে পেস্ট করবো। তার আগে ধরুন আমি এখানে অথবা নতুন একটা স্টাইল আমি নিয়ে নিচ্ছি, আমাদের কাজটা করার সুবিধার্থে আমি এখানে গিয়ে ধরুন আমি একটা নতুন একটা স্টাইল নিলাম, নিয়ে ধরুন আমি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। করার পরে এখন যদি এখানে যে আমি ধরেন যে ক্লিক করি, অর্থাৎ এখানে যে আমি যদি এই যে ভিউ শো করে আমি যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু সেম এই যে আমার হাইপার লিঙ্ক কাজটা করলো।
মানে এখানে এইভাবে আমরা কোনো হাইপারলিংক করার পরে আমরা যার সাথে হাইপারলিংক করবো সেটা আমরা কপি করে পেস্ট করতে পারি, সেটা আমি দেখলাম। বাস আবার এখানে আমরা চলে আসি, আসার পরে আবার আমার টেক্সটটা সিলেক্ট করে আমি মাউসের ডানমানে ক্লিক করি, করার পরে এখন আমরা এখানে দেওয়া থেকে রিমুভ হাইপারলিংক, তো আমরা চাই হাইপারলিংক রিমুভও করতে পারি। করার জন্য রিমুভ হাইপারলিংকে ক্লিক করলাম, হাইপারলিংক চলে গেল, এখন কিন্তু হাইপারলিংক নাই, হাইপারলিংক চলে গেছে। বাস এখন আবার ধরুন আমরা যদি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আমরা করে হাইপারলিংক নিয়ে আসলাম, আনে আসার পর আমরা এটা সিলেক্ট করে আমরা এখান থেকে হাইপারলিংক রিমুভ করা ছাড়াও কিন্তু আমরা যদি এই যে হাইপারলিংকে এখানে যাই, ইনসাইড হাইপারলিংকে যাই, তারপরে এই যে এখান থেকে সেম কাজটা করতে পারি। আমরা যদি এখান থেকে রিমুভ হাইপারলিংকে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে রিমুভ করতে পারি, আবার আমরা আন্ডো করে হাইপারলিংক নিয়ে আসার পরে আমরা হাইপারলিংকে যাই, যার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা এই যেটা আসার পরে আমরা ইচ্ছা করি এডিটের বিষয়টা কিন্তু এখন এখান থেকে করতে পারি। আপনি কোন জায়গা থেকে এডিট করবেন, যেমন আমি এখানে প্লেস ইন দ্য ডকুমেন্টে গিয়ে আমরা এখান থেকে ধরুন কী করলাম, আমার যে আমার প্রিভিয়াস স্টেটে চলে আসবে এটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এটার আগের যে স্টেটটা চলে আসবে আমি ওকেতে ক্লিক করে এখন যদি আমি স্টেট হতে গিয়ে আমি এখানে এই টেক্সটে ক্লিক করি যে আগের স্টেটটা চলে আসছে, এইভাবে গিয়ে আমরা এডিট করতে পারি। তা আপনি বিভিন্নভাবে করতে পারেন। তারপর আমরা তো ওপেন হাইপারলিংকে সেটাও দেখলাম। এখন টেক্সটের সাথে সাথে আপনি যদি পিকচারের মধ্যে সেম কাজ করতে পারেন, পিকচার সিলেক্ট করে আপনি পিকচারের মধ্যে হাইপারলিংক করে নেবেন, তো এখান থেকে ধরুন হাইপারলিংক কোনটা করলাম, ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ফাইল দেখা দিচ্ছি, ধরুন আমি এখান থেকে এই ফাইলটা দেখা দিলাম, এই ফাইলটা বাস হাইপারলিংক হয়ে গেল। হওয়ার পরে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আপনি এখান থেকে যে এডিট, আপনি এডিটে গিয়ে ধরুন আমি এখন কী করবো, এটার পরিবর্তে আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই আমি ই করি, তাহলে আমি কী করবো এখান থেকে আমার ধরুন www.facebook.com তো আমি এই ওয়েবসাইট নাম দিলাম, আপনি যার না লিঙ্কের নাম দিবেন ইউরো দেবেন সেটা চলে আসবে, ওকেতে ক্লিক। এখন আমি যদি এটা এখান থেকে কী করি আমি ভিউ শো করি, আমি স্টার শো করে আমি এই লিঙ্কে ক্লিক করলে আমার ফেসবুকের সাইটটা ওপেন হয়ে যাবে, এই যে facebook.com এই যে ওপেন হয়ে গেল, ফেসবুক ওপেন হয়ে গেল। বাস আবার যদি এখানে যাই, আমি আবার যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরুন আমি এই যে এখান থেকে যেভাবে ওপেন করলাম এইভাবে ছাড়াও যদি আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি এখানে ওপেন হাইপারলিংকে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার স্ল্যাশ ছাড়া সরাসরিভাবে আমরা ইচ্ছা করলে আমাদের লিঙ্কটা ওপেন করতে পারি। অপশন দেওয়া আছে, আপনাকে করলে হবে তার পিকচার সিলেক্ট করে, তাহলে এখান থেকে এই পিকচারটা আপনি কপি লিঙ্কে ক্লিক করে কপি করার পরে আপনি এটা কোথায় নেবেন, তখন আমি এখানে নিয়ে আসবো, তো এখানে নিয়ে এসে আপনি এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলেন, তাই এটা কিন্তু কী আসছে, এটা আপনার এই লিঙ্কটা চলে আসছে, কিন্তু আমরা এটা লিঙ্ক করবো, তাহলে আমাদের আবার এখানে চলে আসার পরে পিকচারটা সিলেক্ট করে মাউসের ডানমানে ক্লিক করে আমরা যে কপি হাইপারলিংক, কপি হাইপারলিংক দিলে কিন্তু আমাদের হাইপারলিংকটা কপি হয়, পিকচারটা কপি দিয়েছে না, তাহলে আবার এই যে কপি হাইপারলিংক ক্লিক করার পরে এই যে আমি আবার দেখাচ্ছি এখানে চলে আসি, আসার পরে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এই ধরুন আমাদের কিন্তু পেস্টটা শুধু হাইপারলিংকটা পেস্ট আসছে, যেটা এটা পেস্ট আসছে। এখন আমরা এই সিলেক্ট করি, করার পরে এই যে আপনি ক্লিক করলে আপনার ফেসবুকটা, ফেসবুকের সাইটটা আপনি ওপেন হবে, এই যে ফেসবুকের লিঙ্কটা ওপেন হবে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে আমরা দেখলাম এখানে প্র্যাকটিক্যালি। বাস এটা দেখলাম, তারপর আমরা আবার যদি এখানে চলে আসি, আসার পরে আমরা পিকচার সিলেক্ট করে মাউসের ডানমানে ক্লিক করলাম, রিমুভ হাইপারলিংকে ক্লিক করে আমরা হাইপারলিংক রিমুভ করতে পারি, রিমুভ হাইপারলিংকে ক্লিক করলাম হাইপারলিংক রিমুভ হয়ে গেছে। হওয়ার পরে আমরা যদি এখানে যাই, বা যাওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে ই নেই, আমরা এখান থেকে এটা যেয়ে আমরা এখান থেকে কারেন্ট স্ল্যাশ সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলাম, এখানে হাইপারলিংক কিন্তু নাই, এখানে হাইপারলিংক হাতের মধ্যে চলে গেছে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। বা তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম এখানে, যে কীভাবে হাইপারলিংক তৈরি করার পরে সেই হাইপারলিংক আমরা এডিট করতে পারি, হাইপারলিংক ওপেন করতে পারি, হাইপারলিংক কপি করতে পারি, এমনকি হাইপারলিংক করা থাকলে আমাদের রিমুভ করতে পারি, সে টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এডিট, ওপেন, কপি অ্যান্ড রিমুভ হাইপারলিংক ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি এমরুজ আসমুদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টু ওয়ে ইউজ অ্যাকশন বাটন হাইপারলিংক ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে অ্যাকশন বাটন হাইপারলিংক ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস পাওয়ার পয়েন্টে আসার পরে কী বলছি, পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা আজকে কী করবো, দুইটা ওয়েতে আমাদের অ্যাকশন বাটনের যে আমাদের হাইপারলিংকের বিষয় আছে সেটা আমরা দেখব। এখন দুইটা ওয়ের মধ্যে প্রথম ওয়ে কোনটা, প্রথম হয়েছে আমাদের স্লাইডে এই যে আমাদের টেক্সট পাশাপাশি আমাদের যে পিকচার থাকবে তার মধ্যে আমরা হাইপারলিংক করবো অ্যাকশন বাটনের মাধ্যমে, আরেকটা হয়েছে আমাদের এই যে শেপ থেকে যাবো, শেপ থেকে যাওয়ার পর আমাদের নিচ দিকে আসি, আসার পর এই যে অ্যাকশন বাটন এখান থেকে নিয়ে আমরা হাইপারলিংকের বিষয়টা করবো। তাহলে প্রথমে আমরা আমাদের স্লাইড থেকে টেক্সট আর পিকচারের মধ্যে দেখি, তাহলে এখান থেকে এই যে উপর আমাদের টেক্সট আছে টেক্সটটুকু আমরা সিলেক্ট করি, বা সিলেক্ট করলে কিন্তু আমাদের এখানে এই যে লিঙ্ক অ্যাকশন হাইপারলিংক দুই অপশন আমাদের ইনেবল হয়ে যায়, কিন্তু আমরা যদি বাইরে ক্লিক করি এখন ধরুন কিন্তু দুইটা আমাদের ডিজেবল হয়েছে।
এখন এই দুটো ইনেবল করতে গেলে আমার টেক্সট বা পিকচার আমি যেটা সিলেক্ট করব আমাদের ইনেবল হয়ে যাবে। তাই প্রথমে টেক্সটটা সিলেক্ট করলাম, পাস করার পরে এখন এই লিংকের মধ্যে এই যে অ্যাকশন এখান থেকে কাজটা দেখব। তো অ্যাকশন স্যার আমাদের এই যে হাইপার লিঙ্কের যে বিষয় আছে, কিভাবে আমরা হাইপার লিঙ্ক করতে পারি বিভিন্ন এতে, তার উপর কিন্তু আলামার চ্যানেলে আলাদা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, তাহলে আপনার সেই ভিডিওটা দেখতে পারেন। এখন তাহলে অ্যাকশনের কাজটা করার জন্য টেক্সট সিলেক্ট করার পরে আমরা অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন অ্যাকশন সেটিং, তো অ্যাকশন সেটিং এর বিষয়টা আমরা এখান থেকে যে করবো সেক্ষেত্রে আমরা ক্লিকের মাধ্যমে করতে পারি অথবা মাউস ওভারের মাধ্যমে করতে পারি। তাই আপনি যদি চান যে ক্লিক করে কাজ করতে, যে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করলে কাজ করবে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক দেখাই দিয়ে এগুলো সেট করে দেবেন। আপনি যদি চান যে টেক্সটে মাউস পয়েন্টার নিলে, মানে মাউস আপনার উপরে নেওয়ার সাথে সাথে পয়েন্টার আপনার কাজ করবে, তাহলে আপনি মাউস ওভার দেখাই দেবেন। তাই আমি ক্লিক দেওয়ার প্রথমে দেখতেছি, তাহলে মাউস ক্লিকের মধ্যে এখানে ডিফল্ট নাম দেওয়া থাকে। তাহলে আমরা যদি হাইপার লিঙ্কে যাই, যার পর আমরা দেখছি যে কি এখানে যখন ক্লিক করব তখন এখানে কি বিষয়টা আমাদের কাজ করবে। তো আমরা যদি নেক্সট স্লাইড দেওয়া আছে, এটা ছাড়াও আমরা চাই কি এখানে লাস্ট স্লাইড যখন আমরা ক্লিক করবো তাতে আমাদের লাস্টের স্লাইডটা শো করে, এমনকি আমাদের একটা সাউন্ড হয়। তাহলে আমরা প্লে সাউন্ড টিক মার দিয়ে আমরা একটা সাউন্ডও দেখাই দিলাম যে কিসের সাউন্ড হবে, ধরেন এখানে ক্যামেরার সাউন্ড হবে। তাইলে লাস্ট স্লাইড আমাদের আসবে এখানে ক্লিক করলে এবং সাথে সাথে একটা ক্যামেরার সাউন্ড হবে। তো এটা দেখানোর পর আমরা এখন ওকেতে ক্লিক করলাম, বাস এখন আমাদের আসলো। এখানে আসার পর আমরা স্লাইড শো, এই যে এখানে স্লাইড শো, অথবা আমরা এখান থেকে স্টার শো থেকে যেহেতু আমাদের কারেন্ট স্লাইডটা আমরা ই করবো, ভিউ করবো, তাহলে এই যে ভিউ কারেন্ট স্লাইড এটা দিলে কিন্তু মানে প্রথমটা থেকে ওপেন হবে। তো আমরা ফ্রম কারেন্ট স্লাইড এটা সিলেক্ট করে দিব, চলে আসলো। আসার পর আমরা এই যে এখানে এখন ক্লিক করব, হাতের মতো আসলে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের শব্দ এসে পাশাপাশি আমাদের লাস্টের স্লাইডটা চলে আসছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস এখন যদি মনে করেন আবার এখানে আমরা এটা সিলেক্ট করে আবার এখানে আমরা ইনসার্টে গিয়ে আমরা অ্যাকশনে চলে আসি, আসার পরে এই যে সেম কাজটাই আমরা ধরেন যে ক্লিক স্যার আমরা যদি মাউস ওভারে যাই, যার পরে এই যে হাইপার লিঙ্কে যে এখান থেকে আমরা দেখা যাচ্ছে কি লাস্ট স্লাইড, আপনি লাস্ট স্লাইড স্যার আপনি চান যে প্রিভিয়াস স্লাইড চলে আসবে, তাহলে প্রিভিয়াস স্লাইড দেখাই দেবেন। দেখানোর পরে এখান থেকে আপনি চাইলে সাউন্ড ইউজ করতে পারেন। আমরা সাউন্ড দেখা দিলাম কি ক্যাশ রেজিস্টার, এই সাউন্ড দেখা দিলাম এবং প্রিভিয়াস স্লাইডে চলে আসবে। আসবে কীভাবে, মাউস ওভার, মাউস উপরে নেওয়ার সাথে সাথে। তাহলে আমরা ওকেতে ক্লিক করে আমরা স্লাইড শুতে গেলাম, এখন আমরা এখানে মাউস পয়েন্টার আমরা এখানে নেওয়ার সাথে সাথে কাজ করবে। তাহলে মাউস পয়েন্টার নিলাম, এই ধরুন সাথে সাথে কাজটা করলো এবং আমাদের যে প্রিভিয়াস স্লাইডটা চলে আসছে, তাহলে এটা প্রিভিয়াস স্লাইডটা যেটা চলে আসছে কিন্তু এইভাবে কিন্তু কাজ করে। আবার আমাদের টেক্সটটাকে আমরা সিলেক্ট করে আমাদের এই যে অ্যাকশনে চলে আসি, আসার পরে ধরুন আমরা কিন্তু মাউস ক্লিক মাউস ওভার দুই মাধ্যমে দেখলাম। এখন ধরুন আমাদের দুইটার মধ্যে তো ইউজ করা আছে, তাহলে আমরা একটা ধরুন নাম করে দিই, এটা নাম করে দিলাম, এটা নাম করে দিয়ে এখন আমরা আবার মাউস ক্লিকে চলে আসি। মাউস ক্লিকে আসার পর হাইপার লিঙ্ক থেকে লাস্ট স্লাইডের পরিবর্তে এবার আমরা যদি চাই যে এখানে কি আমরা এখানে ইন শো বা লাস্ট স্লাইড ভিউ আরও অপশন আছে কোনটা দেখাবেন, এছাড়া আপনার কাস্টম শো, আপনি যদি কাস্টম শো করা থাকে সেটা দেখাতে পারেন, অথবা ধরেন আপনার চাইলে ইউআরএল ইউজ করতে পারেন। এই যে ইউআরএল গিয়ে আপনি এখানে ইউআরএল দিতে পারেন, যেমন আমি দিলাম এখানে www.health.com, এই হেলথ ডট কম মানে এই ইউআরএলটা দিলাম, এই সাইটটা ওপেন হয়ে যাবে। আমরা এখন ওকেতে করলাম, সেই সাইটটা ওপেন হবে এবং আমাদের এখান থেকে একটা সাউন্ড হবে। আমরা কোন সাউন্ড দিলাম, ধরেন এখান থেকে টাইপটার সাউন্ডটা হবে যখন আমরা মাউস ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা স্ল্যাশ হতে যাই, যার পর এখন আমরা এখানে ক্লিক করি, এই যে এখন ধরেন এই যে সাইডের লিঙ্কটা কিন্তু নিচে চলে আসছে, আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এর দ্বারা আমাদের হেলথের ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। আবার এখানে আমরা যাই, বা যাওয়ার পরে এখন আমরা এখান থেকে স্লাইডে চলে আসি, আসার পর আমাদের সিলেক্ট করা আছে। আবার আমরা অ্যাকশনে গিয়ে এই সেম কাজটাই আমরা যদি ক্লিক ছাড়া মাউসের মাধ্যমে ওভারের মাধ্যমে করতে চাই, মাউস ওভারে যাবেন, যার পাইপে লিঙ্কে গিয়ে আপনি এখান থেকে ইউআরএল যে লিঙ্কটা দিয়ে দেবেন, পরে সাউন্ড দিলে ক্লিকের জায়গায় যদি আপনি মাউস পয়েন্টার নেবেন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো সেম কাজটা আমরা ওভারের ক্লিকের মাধ্যমে করতে পারি। বা তারপরে আপনি এখানে যে মাউস ক্লিকের মাধ্যমে আপনারা যদি এদিকে আসেন, আসার পরে ধরুন আপনি এই যে এখান থেকে আরও অন্য অন্য কাজ করতে পারেন কি, যেমন রিয়েল এস্টেট আমরা যাই, আমরা অন্য কোনো ফাইল ওপেন করব যেখানে মাউস ক্লিক করলে, তাহলে আমরা এই যে আদার ফাইল বা আদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের অন্য একটা প্রেজেন্টেশন দেখা দিচ্ছি, যেমন আমি কোনটা দেখালাম এটা দেখালাম। দেখানোর পর ওকেতে ক্লিক, বাস এখন এখান থেকে ধরুন আমি একটা সিলেক্ট করে দিলাম। করার পর আপনি সাউন্ড দিবেন, আপনি কীরকম সাউন্ড দিবেন, আমরা এখানে দিলাম এই সাউন্ডটা দিলাম, এই সাউন্ডটা হবে। আর আমরা এখানে ওভারে দেখি, ওভারে বেশি গেলে আমাদের নান করা থাকলো, মানে ওভারে কোনো কাজ করবে না, ক্লিকে কাজ করবে, ক্লিকে এই কাজগুলো করবে। ওকেতে ক্লিক, আমরা স্ল্যাশ শো করলাম, করার পর আমাদের এই যে এখানে আমরা ক্লিক করি, এই ধরুন আমাদের কিন্তু এই যে নিচে কিন্তু এটা চলে আসছে, এই যে ধরুন সি ইউজার জোসিম আমাদের পার্টটা চলে আসছে। এখন আমরা ক্লিক করলে বাস এই যে আমাদের এই স্লাইডে আমাদের এই অপশনটা ওপেন হয়ে গেল। বাস এখন আমরা এটা স্কেপ চাপ দিয়ে ক্লোজ করে দিলাম। বাস এইভাবে কিন্তু এখান থেকে কাজটা করে। আবার আমরা ধরুন টেক্সট সিলেক্ট করার পর অ্যাকশনে যেয়ে এখান থেকে তো আমরা বলছি যে এখান থেকে এই যে বিষয়গুলো করতে পারি ক্লিকের মাধ্যমে। তারপরে বলছে সেম আপনি মাউস ওভারে গেল, আপনি এই যে এখান থেকে হাইপার লিঙ্কে যেয়ে আপনি এখানে সেম বিষয়গুলো করতে পারবেন, সেম জিনিসগুলো খেলে ওভারে গেলে মাউস পয়েন্টারে কাজ করবে। এখন ধরুন আমরা এখান থেকে যে এখান থেকে আমরা ধরুন যে মাউস ক্লিক করে এটা ছাড়াও কিন্তু হাইপার লিঙ্ক ছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে প্রোগ্রাম রান করতে পারি।
চলুন আমরা এটা নাম করে দিয়ে আমরা যে প্রোগ্রামে চলে আসি, আমরা প্রোগ্রামে গেলাম। এখন আপনি চান যে একটা প্রোগ্রাম ওপেন করতে, তাহলে আপনি এই যে ব্রাউজে যাবেন, যারপরে আমরা এখান থেকে মাই ডকুমেন্টে গেলাম, এখান থেকে আমরা কোন প্রোগ্রাম, ধরুন আমি প্রোগ্রাম দেওয়া আছে, আমি ধরুন এখানে অল ফাইলস দিলাম, যাই আমি একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কোনটা, আমি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাই, ধরুন আমি এখান থেকে কোনটা বুলেট নাম্বার এটা সিলেক্ট করে দিলাম, ওকে দেখলি, তো এর সাথে একটা লিঙ্ক হয়ে গেল আমার এই প্রোগ্রামটা। তাহলে আমার এই পাওয়ার পয়েন্টের যে এই ফাইলটা মানে ইয়ার এমএস ওয়ার্ডের এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেহেতু আমি এইটা এখানে প্রোগ্রাম হিসেবে এখানে আমি ই করে দিছি, লিঙ্কটা দেখাই দিছি। তো এখন এটা যখন ওপেন হবে সাথে সাথে আমাদের একটা সাউন্ড হবে, সাউন্ডটা কি হবে আমি ধরুন এটা দিলাম কি এই যে এই সাউন্ডটা হবে, ওকেতে ক্লিক। এখন আমরা স্প্লাশ শো করি, করার পরে যে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলাম এই সাউন্ড হচ্ছে, পাশাপাশি আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনি লিঙ্ক করতে পারেন এই অ্যাকশনের সেটিংয়ের মাধ্যমে। বাস এখন আমরা আবার এই টেক্সের মাধ্যমে সেম অ্যাকশন এসে, তো আপনার এই যে রান প্রোগ্রাম ছাড়াও এখন আমরা ধরেন যে এখান থেকে যে আবার এই যে মাউস ওভারের মাধ্যমে আসে সেম কাজটা এখান থেকে করতে পারেন। বাস আপনাকে করলে হবে, তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখালাম যে কীভাবে এই কাজটা করতে পারি, তা সেটা আমরা এখান থেকে আমরা টেক্সের মাধ্যমে সেম আপনি পিকচারে গেলেও একই কাজ করতে পারেন। আপনি যদি পিকচারে যান, ধরেন এগুলো আমরা রান করে দিলাম, এগুলো সব রান করে দিলাম, এখন আমরা রান করে দিই, আমরা ওদের সেম কাজগুলো আমরা পিকচারের মাধ্যমে করতে, পিকচার সিলেক্ট করে আপনি যে অ্যাকশনে যাবেন, যার পরে পিকচারের মধ্যে আপনি ক্লিক করবেন না ওভার করবেন, প্রথমে ক্লিক দিয়ে দেখি আমরা হাইপার ল্যাঙ্গুয়েজে আপনি কী করবেন। এখান থেকে আমরা দেখলাম কি ইনশো হবে, ইনশো হবে এবং আমাদের একটা সাউন্ড হবে, তাহলে এখানে কি এই সাউন্ডটা হবে। এখন আমরা ওকেতে ক্লিক করলাম, তো আমরা এটা স্প্ল্যাশ করি, এখন আমাদের এই জায়গায় ক্লিক করি, কোথায় পিকচার এই জায়গায় হাতের, এখানে কিন্তু হাতের মতো না, পিকচার হাতের মতো ক্লিক করলাম, ইনশো হয়ে গেল। আবার ধরেন এখানে এটা সিলেক্ট করে দিয়ে আমরা এই যে অ্যাকশনে গিয়ে আমরা কী করবো, এখান থেকে ধরেন ইনশোর জায়গায় আপনি কী করবেন, ইউরাল দিয়ে গেলে তো আমরা দেখলাম অলরেডি, তারপরে পিকচারে গিয়ে এখানে আমি ইউরাল দিলাম কি facebook.com দিয়ে ওকে দিয়ে ক্লিক, আমাদের সাউন্ডটা কী হবে, আমাদের ডাউনলোড সাউন্ড হবে। বা সেটা দেখানোর ওকে দিয়ে ক্লিক, আমরা স্প্লাশ শো করি, এদের আমাদের এখানে কিন্তু এটা ডাউনলোডের শব্দ হলো, পাশাপাশি আমাদের যে ফেসবুক আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু কাজ করে এখানে। বাস তারপর এখন আবার আমরা এখানে পিকচারে চলে আসে, আসার পর অ্যাকশনে গিয়ে এই যে আমরা এখান থেকে এই কাজ, তারপর রান প্রোগ্রামে গেলে প্রোগ্রাম রান করবে যখন আমরা এখানে পিকচারে ক্লিক করব, তো সেম বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে না করে মাউস ওভারে যে করি এখন, তাহলে আমরা হাইপার লিঙ্কে যে বাস এখানে গেলাম, যাওয়ার পরে এখানে কোনটা করবে, ধরুন এখান থেকে আমি দেখা দিলাম যে কি আদার ফাইল, তো আদার ফাইলে কাজটা করবো, তো আদার ফাইলের মধ্যে কী কী ফাইল আমার ধরুন এই ফাইলটা দেখা দিলাম, দিয়ে ওকে দেখলি, তাহলে আমার এই যে ফাইলটা যে এই ফাইলটা ওপেন হবে, সাথে সাথে আমাদের একটা সাউন্ড হবে, সাউন্ডকে এই শব্দটা হবে। এখন আমরা ওকেতে ক্লিক করে আমরা এটা স্প্ল্যাশ শো করি, এই যেখানে ধরেন যে আমাদের কিন্তু এই যে কাজটা করলো, এই যে মাউস যখন ওপেন হলাম সাথে সাথে কাজটা করলো এবং ফাইলটা ওপেন হয়ে গেলো। আবার দেখাচ্ছি এখন ধরুন এই যে মাউস পয়েন্টার নেই, যে এখানে মাউস পয়েন্টার সাথে কাজ করবে, এই যে কাজটা করলো, আবার এটা আমাদের এসে চলো, এইভাবে কিন্তু এখানে মাউস পয়েন্টার উপরে নিয়ে কাজ করে সাউন্ড হয়, এই যে চলে আসছে। এইভাবে আপনার এখানে মাউস ওভারের মাধ্যমে কাজটা করতে পারেন। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, সেটা ক্লোজ করে দিলাম, আবার আমরা এটা সিলেক্ট করা সেকশন আছে, যার পরে এটা স্যার আপনি এই যে রান প্রোগ্রামে যাও, আপনি সেম আপনার অন্য কোনো প্রোগ্রাম বা ফাইল আপনার দেখা দিলে সেম এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু আপনার কাজটা করবে, যেহেতু মাউস ওভারের বিষয়। তারপর ধরুন অন্য বিষয় আরও যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে করতে পারেন, সেগুলো আমরা ক্লিকের মাধ্যমে দেখলাম, সেম বসে আপনি মাউস ওভার করলে এই কাজগুলো করবে। বাস তাহলে এখন আমরা এখান থেকে এইভাবে এই কাজগুলো করতে পারি আমরা দেখলাম। বাস এখন ধরুন এটা ছাড়া আমরা তো একভাবে দেখলাম যে এখানে পিকচার বা টেক্সট সিলেক্ট করে আমরা অ্যাকশনের বিষয়গুলোকে ইউজ করতে পারি। এখন আমরা আরেকভাবে কীভাবে বসে দেখব সেটা দেখার জন্য আমরা এই যে এখান থেকে বসে আমরা শেপে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা এই যে এখানে যাব অ্যাকশন বাটন, এখান থেকে আমরা একটা বাটন নিয়েও কাজ করতে পারি। যেমন আপনি কোন বাটন নেবেন, যেমন আমি এই বাটনটা নিলাম, নিয়ে এই আমরা এখানে এই প্লাস আসলে আমরা এখানে এইভাবে ড্রাগ করে প্লাস একটা বাটন তৈরি হলো, একটা অ্যাকশন বাটন তৈরি হলো। এখন এই বাটনের মধ্যে আপনি যে মাউস ক্লিক মাউস ওভার করে সেম আগের মতো কাজগুলো করতে পারেন। বাস এখন আমরা মাউস ক্লিক করে কী কাজটা করবো, এখন থেকে অ্যাকশন বাটনের মধ্যে ধরুন আমরা এখান থেকে কাস্টম শো দিলাম, কাস্টম শো একটা করা আছে আমাদের এটা, তাহলে আমরা এই যে এখানে এটা সিলেক্ট করা আছে ওকেতে ক্লিক, তাই আমাদের এটা শো করবে, পাশাপাশি একটা সাউন্ড হবে, আমাদের কী সাউন্ড হবে এই সাউন্ড হবে, ওকেতে ক্লিক। বাস এখন আমরা এখানে এই এখান থেকে বা আমরা এই যে এখানে স্ল্যাশ শোতে যেয়ে আমরা ফ্রম কারেন্ট স্ল্যাশ দিলাম, এখন যদি আমাদের এই যে অ্যাকশন বাটন আমরা এটা ক্লিক করি, এই দেন আমাদের কিন্তু যেটা আমরা দেখাই দিই সেটা কিন্তু চলে আসছে, কাস্টম শো চলে আসছে, মানে কাস্টম শোতে যেটা সেট করা আছে সেটা চলে আসছে। আবার স্কিপ করে দিলাম, বাস স্কিপ করার পর আমরা আবার চলে আসি, বাস তাহলে এটা চলে আসলো সেমভাবে। এখন অ্যাকশন বাটন ডিলিট করে দিয়ে আবার আমরা নেই, আমরা ইনসার্টে গিয়ে আবার আমরা শেপে গেলাম, যাওয়ার পর আরও অ্যাকশন বাটন দেওয়া আছে, আপনার কোনটা নেবেন, আমি ধরুন এই বাটনটা নিলাম, নেওয়ার পর এটা আমরা প্লাসে দিয়ে প্লাসে যেভাবে আসলে টান দিয়ে ড্রাগ করে আমরা ধরেন যে আবার নিয়ে আসলাম, তারপরে সেম এখান থেকে মাউস ক্লিক করে আপনি এটার পরিবর্তে কোনটা দেখাবেন সেগুলো আপনি দেখাই দেবেন বা সেটা কাজ করবে। তারপর রান প্রোগ্রাম তৈরি করে আমরা আগেই অলরেডি বলছি এগুলো প্রোগ্রাম রান করবে, তারপরে মাউস ক্লিক ছাড়াও সেম আপনার মাউস ওভারে যে এবার দেখি আমরা হাইপার লিঙ্কে দিলাম, হাইপার লিঙ্কে আমরা কোনটা হাইপার লিঙ্ক করবো, তখন আমরা কী দিলাম এখানে
এখানে ধরুন আমাদের যে লাস্ট স্লাইড প্রিভিয়াস আমরা নেক্সট স্লাইড দিলাম, এটা হবে পাশাপাশি আমাদের রান প্রোগ্রাম, মানে এটা দুইটা একসাথে কাজ করবে না, একটা কাজ করতে হবে। তো আমরা নেক্সট স্লাইড দিলাম, প্লে সাউন্ড দিয়ে আমরা কি দিলাম এখানে বোমের শব্দ হবে, ওকেতে ক্লিক, আমরা এখানে স্ল্যাশ শো করি, করার পরে মাউস পয়েন্টার নিয়ে উপরে এখানে চলে আসছে। আবার দেখাচ্ছি এখানে ধরুন আমাদের আমরা যাই এখানে আমরা স্ল্যাশ হতে গিয়ে এখন মাউস পয়েন্টার উপরে নিলে কাজ করে, মাউস পয়েন্টার নিয়ে যায় কাজটা করছে, কিন্তু এভাবে কাজ করে। বাস এখন এভাবে আমরা আবার এটা ই করে সিলেক্ট করে আমরা ওদের আবার এখানে যাই ইনসাইডে গিয়ে আমরা অ্যাকশনে গেলাম, যার পরে ধরুন আমরা এখান থেকে মাউস উপরে নিয়ে বা ক্লিক করে আপনি হাইপার লিঙ্ক বা আপনি এই যে রান প্রোগ্রাম যেটাই করেন, আমরা মাউস ওভার নিয়ে রান প্রোগ্রাম দেখি, রান প্রোগ্রামে গিয়ে আমি কোনটা রান করবো, ধরুন এখানে যেয়ে এখানে দেখলাম আমি কি একটু নির্দিকে আসি, আসার পরে ধরুন এখানে মাইক্রোসফট এক্সেল, এক্সেলে গিয়ে আমি এখানে অল ফাইল দিলাম, এক্সেলের ধরুন এই ফাইলটা ওপেন করবো স্যালারি শিটটা, বাস এইটা আমার রান করবে যখন মাউস ওপরে নিব অ্যাকশন বাটনে, তার সাথে সাথে একটা সাউন্ড হবে কি আমরা দিলাম যে এই সাউন্ডটা হবে, ওকেতে ক্লিক, আমরা এসে শুতে গেলাম, এখন মাউস ওপেন রে দেবেন, এরকম চলে আসলে আপনি ইনেবল করে দেবেন বাস হয়ে যাবে। এদের আমাদের এক্সেলের শিটের মধ্যে আমাদের এক্সেলের স্যালারি শিট ওপেন হয়ে গেল, হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে অ্যাকশন বাটন আমরা দেখাই দেওয়া কিন্তু ইচ্ছা করলে কাজটা করতে পারি। এটা আবার ওপেন হয়ে গেল যেহেতু আমাদের এখন মাউস পয়েন্টার আমার উপরে ছিল, এখানে আবার ওপেন হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম বা সেটা রিসেট করে দিলাম। এইভাবে আপনি এই যে শেপে থেকে আপনার এখান থেকে অ্যাকশন বাটন নেবেন বা যেইটাই নেন, নেওয়ার পর এইভাবে ড্রাগ করে বা তারপর আপনার এখান থেকে মাউস ক্লিক বা আপনি মাউস ওভার যেটাই করেন সেটাতে আপনি এইভাবে ইচ্ছে করলে হাইপারলিঙ্কের বিষয়গুলো আপনি করতে পারেন। বাস তাহলে হয়েছে আমাদের এখানের টিউটোরিয়াল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টু ওয়ে ইউজ অ্যাকশন বাটন হাইপার লিঙ্ক ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।